আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা সিদ্দিকী, সিনিয়র সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর একটি বাংলা ক্লাস করাবো। চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের মহিষী রোগকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় মহিষী রোকেয়া। মহিষী শব্দটির অর্থ হচ্ছে মহান যে নারী। বেগম রোকেয়া ছিলেন একজন মহান নারী। তো চলো শিক্ষার্থীরা আমাদের পাঠে চলে যাই। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রা বন্ধ গ্রাম, সেই গ্রামের জন্ম হলো এক ফুটফুটে শিশু। অর্থাৎ এই যে বেগম রোকেয়া, বেগম রোকেয়া 1880 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই, বাবা জমিদার। জমিদার শব্দের অর্থ হচ্ছে ধনী ব্যক্তি। কিন্তু সে জমিদারি তখন পড়তির দিকে, অর্থাৎ শেষের দিকে, অর্থাৎ ভালো অবস্থা থেকে খারাপের দিকে যাওয়া, আগের অবস্থা আর নেই। রোকেয়া সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। রোকেয়া সকালে ঘুম ভাঙে কিসের ডাকে? পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাওয়ার অনুমতি নেই, মানে রোকেয়ার কোথাও যাওয়ার সম্মতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারোর সামনে যাওয়াও নিষেধ, মানে মানা। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়, মানে মেয়েদের সামনেও সে যেতে পারে না। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে, কে মেয়ে আত্মীয়, ছেলে কিন্তু না, মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে। রোকেয়ার বয়স তখন 5 বছর। কত বছর? 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা। কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। চিলে কোঠা অর্থ হচ্ছে সিঁড়ি ঘর। কখনো মানে যে চার দেওয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো মানে যে তাদের বাড়িতে যে মেয়ে আত্মীয় এসেছে, বেড়াতে এসেছে, এটা দেখে তো রোকেয়ার খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কথা না, আমরা বাড়িতে মেহমান এলে খুশি হয় না, তো রোকেয়ারও তো খুশি হওয়ার কথা ছিল। কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ, মানে ছেলে মেয়ে কারো সামনে আসায় নিষেধ ছিল রোকেয়ার। মেয়েদের যে এভাবে চলতে হতো একেই বলে অবরোধ প্রথা। কি বলে? প্রথা, অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। শুধুই মেয়ে হওয়ার কারণে রোকেয়াকে এভাবে বন্দি জীবন কাটাতে হতো। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা, মানে মুসলমান মেয়েদেরকে স্কুলেই যেতে, অভিভাবকরা স্কুলে যেতে দিতেন না, এমনকি বাইরে বের হতেও দিতেন না, কারোর সামনেও যেতে দিতেন না। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? এই যে অভিভাবকরা মুসলমান মেয়েদেরকে স্কুলে যেতে দিতেন না, বিশেষ করে রোকেয়াকে, এই তাহলে রোকেয়া স্কুলে যাবে বা কি করে, লেখাপড়াই বা শিখবে কি করে? কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন, দম্বার অর্থ তা দমানো যায় না। কিন্তু তিনি তো দম্বার, মানে এই যে রোকেয়া, রোকেয়া তো দম্বার পাত্রী নন, বাড়িতে কোরআন পড়া শিখলেন। উর্দুও শিখেছিলেন। কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। যে সে কোরআন শিখলো, উর্দু শিখলো, তারপরও বাংলা শেখার জন্য রোকেয়ার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, রোকেয়ার বড় বোনের নাম করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবেক, জ্যেষ্ঠ ভ্রাতা
ইব্রাহিম স্যারের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুব স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার, আবদার শব্দের অর্থটি হচ্ছে বায়না। আমরা বায়না করি না বাবা মার কাছে, আমাকে জামা কিনে দিতে হবে, আমাকে জুতো কিনে দিতে হবে, এরকমই সেই ভাই বোনের কাছে রোকেয়ার যত আবদার ছিল। রোকেয়ার লেখাপড়ার কি অদম্য আগ্রহ, রোকেয়ার লেখাপড়ার করার অনেক আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। কার কাছে? বড় বোন। বড় বোনের নাম করিমুন্নেসা, অর্থাৎ করিমুন্নেসার কাছে রোকেয়া বাংলা শিখলেন। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ, মানে সেকালে মেয়েদের লেখাপড়াটা অনেক যুদ্ধ করে, অনেক সংগ্রাম করে করতে হতো। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। রাত যখন গভীর হতো, সবাই ঘুমিয়ে পড়তো, তখন তার ভাইয়ের কাছে শুরু হতো জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম, মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। তখন তার এই যে আমাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের বাতিও ছিল না, পাখাও ছিল না, তখন মোমবাতি ছিল বা হারিকেন ছিল, এই মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছে। এ বই সে বই থেকে ভাই সাবেক তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্থ বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে, কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে এভাবে পড়া শিখেছেন রোকেয়া। তাহলে রোকেয়া লেখাপড়া শুরু হতো কখন? রাত গভীর হলে। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারতো না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে, মানে সে সময়ে মেয়েদের তো লেখাপড়ার অধিকার ছিলই না, এমনকি বাইরে বেরোবারও কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারতো না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবে বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। করিমুন্নেসার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 14 বছর বয়সে। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। বর্তমানে মেয়েদের বয়স, বিয়ের বয়স হচ্ছে 18 বছর, কিন্তু রোকেয়া সে সময়ে রোকেয়ার বিয়ে হয়েছে 16 বছর বয়সে, এবং রোকেয়ার যে বড় বোন করিমুন্নেসার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। রোকেয়ার স্বামী ছিলেন সরকারি চাকুরে, নাম ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন। এবার স্বামীর নাম অনুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর রোকেয়ার নাম হয়ে গেল রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন। যখন রোকেয়া বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলেন, সেখানে গিয়ে দেখলেন সবাই উর্দুতে কথা বলছেন। রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন, কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। তিনি উর্দুতে কথা বললেও তিনি বাংলা ভাষাকে একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হল। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। স্বামীর মৃত্যুর পর রোকেয়ার আরেকটা জীবন শুরু হলো। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। স্বামীর মৃত্যুর আগে রোকেয়ার জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন, সেই টাকা দিয়ে স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতেই এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন
কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে, কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি, মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। তার লেখা কিছু উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হচ্ছে মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতে দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি রেখে বন্দি করে রাখা হয়, লেখাপড়া করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। লেখাপড়া করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলেই যায়। রোকেয়া বুঝেছিলে ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সে অধিকার থাকবার কথা, অর্থাৎ ছেলে মেয়ের সমান অধিকার যে থাকবে সেটাই রোকেয়া বুঝেছিলেন। রোকেয়া বলেছে, গরুর গাড়ির থাকে দুটি চাকা, গরুর গাড়ি কয়টা চাকা থাকে, দুটো চাকা। গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়, একটা ছোট আর একটা বড় হলে গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই, অর্থাৎ গরুর গাড়ি দুটি চাকার মতোই হচ্ছে ছেলে এবং মেয়ে, এই ছেলে এবং মেয়েকে উভয়ই সমান হতে হবে। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সে সমাজে কোনো দিন উন্নতি হতে পারে না। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে তাহলে কি হবে, সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। তাই রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এ কারণেই নারী জাগরণের অগ্রদূত বলা হয়। কাকে? বেগম রোকেয়াকে। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। আমি আগেই বলেছিলাম যে রোকেয়া 1880 সালে রংপুরের পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালে 9ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়েছেন তিনি। চিরস্মরণীয় শব্দটির অর্থ হচ্ছে সবসময় মানুষ যাকে স্মরণ করে, অর্থাৎ এই মহর্ষি রোকেয়াকে মানুষ সারা জীবন মনে রাখবে এবং স্মরণ করবে, এই নারী জাগরণের অগ্রদূতকে বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি মহর্ষি রোকেয়ার যে অনুশীলনী আছে সেই অনুশীলনী সমাধান করানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।